আমাদের সবারই কম বেশি চুল পড়ার সমস্যা রয়েছে। অনেকেই চিন্তিত এত পরিমাণ চুল পড়া দেখে, অনেকেরই মাথার মাঝখানে টাক পড়ে গেছে। এছাড়া রয়েছে আগা ভাঙার সমস্যা, চুলের আগা ভেঙে যাচ্ছে, অনেকেরই চুল পেকে যাচ্ছে অকালে। এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকে আমি একটি প্যাক তৈরি করেছি। আর এই হেয়ার অয়েলটি ব্যবহারে আপনার চুল পড়া তো কমবেই, সাথে চুলের ঘনত্ব বাড়বে, এছাড়া চুল হবে মজবুত, ঘন এবং শাইনিং। খুব সহজেই বাসায় কিভাবে হার্বাল অয়েল তৈরি করবেন চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মেনাজমো ব্লগ। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। হার্বাল অয়েল তৈরি করার জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তার ভিতরে আমি নারকেল তেল দিয়ে নেব 100 গ্রাম পরিমাণ। আপনারা এখানে নারকেল তেল, জুঁই অথবা প্যারাশুট নিয়ে নিতে পারেন। আর এখানে 100 গ্রাম পরিমাণের জন্য কি পরিমাণ উপকরণ লাগবে সেটি আমি আজকে দেখিয়ে দিব। বাজারে যে সমস্ত তেল পাওয়া যায় সেগুলো অর্গানিক না, আর এগুলোতে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, এজন্য বাসায় তৈরি করে নিতে পারেন এই হার্বাল অয়েল। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি কালো জিরা, আর এখানে আমি আস্ত কালো জিরাটা দিয়ে নিয়েছি, আর মিডিয়াম আছে চুলাটা জ্বালিয়ে রাখতে হবে। আপনারা যারা চুল পড়ার সমস্যা নিয়ে দীর্ঘদিন ভুগছেন তারা এই তেলটি একবার ব্যবহার করুন, ম্যাজিকের মতো আপনার চুল পড়া অনেকটাই কমে যাবে, এছাড়া চুলের আগা ফাটা কমে আসবে। এ পর্যায়ে আমি দিয়ে নেব মেথির গুঁড়ো। মেথির গুঁড়ো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি, আর এছাড়া আরও কিছু উপকরণ লাগবে সেগুলো আমি পরবর্তীতে দিয়ে নেব। এর সাথে শুধুমাত্র এখন আমি আমলকির গুঁড়ো দিয়ে নেব। শুকনো আমলকির গুঁড়ো আপনারা এখানে দিয়ে নেবেন 1 টেবিল চামচ পরিমাণ। এই 3টি উপকরণকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং 4 থেকে 5 মিনিট জাল করে নিতে হবে অল্প আঁচে। আর জাল করতে করতে যখন দেখবেন ভালো মতো ফুটে উঠেছে তখন ভালো করে ঠান্ডা করে নেবেন। আর এই তেলটি ঠান্ডা করার পরে আপনারা বাকি উপকরণগুলো মিশিয়ে নেবেন। একবার তৈরি করে এই তেলটি আপনারা 6 মাস অবধি ব্যবহার করতে পারবেন, এজন্য সেই পরিমাণ তৈরি করে নিতে পারেন আপনারা। আর এই তেলটি ব্যবহারে আপনাদের চুল পড়া কমবে, চুলের আগা ফাটা দূর হবে এবং চুল পাকাও দূর হবে। তো এ পর্যায়ে আমি ঠান্ডা করে নিচ্ছি, আধা ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিব। আমি একটি বাটির মধ্যে তেলটাকে ছেঁকে নিব। তো একটি ছাঁকনির সাহায্যে আপনারা তেলটাকে ছেঁকে নেবেন। এখানে ঘন অংশটি উপরে থেকে যাবে এবং লিকুইড অংশটি বাটিতে রয়ে যাবে। এই ঘন অংশটি প্রথম দিন আপনারা মাথায় ইউজ করতে পারেন। তো এ পর্যায়ে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে, এর সাথে আমি কিছু উপকরণ দিয়ে নিব। খুব সহজে বাসায় আপনারা হার্বাল অয়েলটি তৈরি করে নিতে পারেন। এখানে আমি অ্যালমন্ড অয়েল অর্থাৎ কাঠবাদামের তেল দিয়ে নিচ্ছি, আর আমি এখানে 2 চা চামচ পরিমাণ এই অ্যালমন্ড অয়েল দিয়ে নিব। অ্যালমন্ড অয়েল আপনার চুলকে অনেক বেশি শাইন করতে সাহায্য করবে, আর ভিতর থেকে চুল পড়ার সমস্যা দূর করবে। এছাড়া আমি এখানে দিয়ে নেব অলিভ অয়েল অর্থাৎ জলপাইয়ের তেল। তো জলপাইয়ের তেল আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। আপনার চাইলে এখানে কাস্টার অয়েলটা ব্যবহার করতে পারেন। তো এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি ই ক্যাপ। এখানে সবুজ ই ক্যাপটি আপনাদের ব্যবহার করতে হবে। আমি এখানে 2টা ই ক্যাপ কাঁচি দিয়ে কেটে এর সাথে মিশিয়ে নিচ্ছি। ই ক্যাপ ভিতর থেকে আপনার চুলকে মজবুত করবে, চুলের অকাল পক্কতা দূর করবে। তো এই পর্যায়ে এই উপকরণগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে। এ পর্যায়ে তৈরি হয়ে যাবে আমার হার্বাল অয়েলটি, আর এটি আপনারা ব্যবহার করার সময় অবশ্যই একটু হালকা আঁচে গরম করে নেবেন। এরপরে মাথার তালুতে খুব ভালো করে ম্যাসাজ করে নেবেন 5 থেকে 6 মিনিট। এছাড়া 10 মিনিট অবধি আপনারা আপনাদের চুলে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিতে পারেন। আর এই তেলটি লাগানোর অন্তত আধা ঘন্টা পর ঘুমোতে যাবেন। আধা ঘন্টা পরে আপনারা এই তেলটি ম্যাসাজ করে তারপরে ঘুমাতে পারবেন। এই তেলটি লাগিয়ে আপনারা 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে পারেন এবং পরের দিন সকালবেলা শ্যাম্পু করে নিতে পারেন। আর এতেই পাবেন ঝলমল উজ্জ্বল চুল এবং ঘন কালো চুল।
এই চুল তৈরি করতে আপনাদের এই প্যাকটি অর্থাৎ হার্বাল অয়েলটি যথেষ্ট। এই হার্বাল অয়েল আপনার চুলকে ভিতর থেকে শাইন করবে এবং ভিতর থেকে মজবুত করতে সাহায্য করবে। এই অয়েলটি ব্যবহার করে আপনারা সারা রাত রেখে দেবেন এবং পরের দিন খুব ভালো করে শ্যাম্পু করে নেবেন। এতে আপনাদের চুল পড়ার সমস্যা দূর হবে, আস্তে আস্তে চুল পড়া কমে যাবে এবং চুলের ঘনত্ব বাড়বে। এভাবে বাসায় খুব সহজে হার্বাল অয়েল তৈরি করে নিতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন কতটা পরিবর্তন এসেছে আপনার চুলে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এছাড়া কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে। এছাড়া বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এই ভালো ভালো টিপসগুলো এবং তাদের মাধ্যমে আপনারা তাদেরকেও উপকৃত করতে পারেন এবং তাদের চুল পড়ার সমস্যাও দূর করতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে অনেক ভালো ভালো টিপস পাবেন, সেগুলো দেখতে পারেন। তো সকালবেলা খুব ভালো করে আপনারা শ্যাম্পু করে নেবেন, এতে চুলটা থেকে তেলটা দূর হয়ে যাবে এবং চুলের অকাল পক্কতা দূর হবে। এছাড়া চুলের আগাফাটা সমস্যা দূর হবে। আপনার চাইলে আমার একটি ফেসবুক পেজ আছে মেহনাজ মো ব্লগ, সেটিও আপনারা ফলো করে দিতে পারেন, সেখানেও লাইক দিতে পারেন, ওখানেও অনেক ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি চান তাহলে এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এই হার্বাল অয়েলটি ব্যবহারে নিয়মিত আপনাদের চুলের অকাল পক্কতা দূর হবে। আর এই তেলটি সপ্তাহে অন্তত 2 দিন আপনাদের ব্যবহার করতে হবে। খুব ভালো করে কুসুম গরম করে তেলটি ম্যাসাজ করে লাগিয়ে নেবেন আর এতেই ফলাফল পাবেন, অনেক ঘন কালো এবং লম্বা চুল পাবেন। এছাড়া চুলের অকাল পক্কতা দূর হবে, চুল হবে ঘন এবং মজবুত। নতুন নতুন ছোট ছোট ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি ছোট ছোট টিপস শেয়ার করি এবং ছোট ছোট ভিডিওতে বড় বড় ভিডিও শেয়ার করে থাকি। এছাড়া বিভিন্ন রান্নার টিপস এবং রান্নার রেসিপি আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, এজন্য খুব দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া এই তেলটি বানিয়ে আপনারা 6 মাসের জন্য ব্যবহার করতে পারবেন। এই তেলটি ব্যবহারে আপনাদের চুলের পরিবর্তন খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। 1 সপ্তাহ পরই আপনাদের চুল পড়া অনেকটাই কমে যাবে এবং চুল হবে ঘন কালো এবং মজবুত। এছাড়া চুলের শাইন বাড়াতে, চুলের কালার করতে আমার ইউটিউব চ্যানেলে আরও কিছু ভিডিও পেয়ে যাবেন, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। ঝটপট আপনারা এই হার্বাল অয়েলটি বাসায় তৈরি করুন এবং চুলের পরিবর্তন খুব দ্রুত আনতে পারবেন। এই প্যাক আর এই হেয়ার অয়েলটি ব্যবহারে আপনাদের চুল পড়া কমে যাবে এবং চুলের আগাফাটা দূর হবে, চুল হবে ঘন এবং মজবুত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।